পয়গম্বর বলেন এই উম্মাহ ওলামায়ে আহলে হকের মজলিসে বসিয়া একটা না অনেকগুলো মাসআলা যদি তুমি অধ্যয়ন করো শিখতে পারো Boa!
কেউ নারীর মর্যাদা আলাদা করে কেউ বাড়াতে পারে
সম্মান পারবে না বরং হবে নারীরা আরো অপমান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ ও হেরা এত উঁচু পাহাড় বেয়ে উঠে আম্মা জান পয়গম্বরের কাছে নাস্তা দিয়া হাজির হয়ে যায় সুবহানাল্লাহ এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাইতুল্লাহর দূরে হেরা পাহাড়ে নবী সপ্তাহকে সপ্তাহ সপ্তাহকে সপ্তাহ সময় কাটাচ্ছেন কার দেহে এবার জবাব দেন যারা বেশি বুঝেন বেশি আমি টুপিও লাগো মনে আপনার কাছে পছন্দই লাগে না আমার মাথায় কিচ্ছু নাই সব বুদ্ধি আপনার মাথায় জবাব দেন হেরা পাহাড়ের গুহার দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি এটাও চিন্তা করতে হবে বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের গুহার দাম বেশি হেরা পাহাড় থেকে তো বাইতুল্লাহ কল্পনাই করা যাবে না বাইতুল্লাহর এত দাম আল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃতি দান করলেন ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা Thank you.
এত সুন্দর ভাব এই সঙ্গীতের মহাপণ্ডিত বিশেষ করে উলামায়ে আহলে বাতাল যারা আলেম কিন্তু তারা আল্লাহর কালাম আমাদের পুঁজি সারা দুনিয়াতে
যার দামি কোন আদর্শ কারো কাছে আসেনি ও আল্লাহ বান্দা আমার নবীর আদর্শের থেকে দামি কারো আদর্শ নাই আমার নবীর এত সুন্দর আদর্শ এরপরও যদি আজকে সন্দীপের যুবকদের কাছে বলে গেলাম একটা লোক দাঁড়ায় যদি বলতে পারো হাফিজ ভাই মোহাম্মদের আদর্শ ছাড়া আরেকজনের কাছে একটু ভালো আদর্শ আছে দাঁড়াইয়া বলো আমি মোহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি তার আদর্শ গ্রহণ করব কেউ পারবে না তো বাবা তুমি কেন এই জমিনের ভিতরে অনেক মহামনীষী মহাপণ্ডিতেরা মোহাম্মদের আদর্শ বাদ দিয়া মরবার আদর্শ মানুষের কাছে বিক্রি করে দেখলো কিছু হয়নি সফলতা আসে নাই যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কার্ল মার্ক্সের আদর্শ এক কথায় জবাব নাও দুনিয়াতে যত আদর্শ সবগুলো হলো না পা আপনার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পা জিন্দেগি মে বন্দেগি তো কর নাহি জিন্দেগি মে বন্দেগি তো কর নাহি জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে ছুটি পরে কিন্তু বাইরে চলে যায়
ولكن يجب ان يكون هناك اشخاص
সুন্দর চেহারা কি আরো আলো বাড়ছে যৌবন বাড়ছে মা বাবার দোয়া বানাইছে কেন এটা করলা একটা যুবক দাঁড়ায় ক হাফিজ ভাই বেঈমানের লাইনে চুলটা তার দ্বারা আমার শরীরটা তাজা হয়ে গেছে আমার স্বাস্থ্য ভালো হইছে পরীক্ষায় সারা নাম্বার বাড়ায় দিছে একটা কথা ক আমি ওই লাইনে চলে যাব আর পিতার বাবা বড় আমি তোর পায়ে হাত দিয়ে বলতে রাজি আছি রে বাবা মদিনার নবীর আদর্শ ছাড়িস না কত বেঈমানেরা আমার নবীর আদর্শ দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয় আর তুমি মুসলমানের সন্তান আজকে তোমার মদিনার নবীর আদর্শ ভালো লাগে না হিন্দুরা নবীর আদর্শ মানবে না বৌদ্ধরা মানবে না ইহুদিরা মানবে না নবীর আদর্শের আমল করবে মুসলমান ও যুবক তুমি মাথায় দিতে পারো না যদি বলি পারো আওয়াজটা দূরে চলে
গুণ ঠিক নেই যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ এবার বলেন তো মাইকের গুণ কি বাতির গুণ কি পাখার গুণ কি বাতাস দেওয়া ঠিক নেই মাইক ওলা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য বাতি ওলা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য এবার জানেন আল্লাহ মানুষ কেন বানাইছেন ইবলিস জানার জন্য ¡Gracias!
যদি গুণের মানুষ হও বিনা হিসাবে জান্নাতি আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আমি এমন রহমান আমি আগে কোরআন শিখাইছি এরপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন অনুযায়ী ইবাদত করবে তারা গুণের মানুষ আল্লাহ পায় যারা কোরআন শিক্ষা কোরআনের লাইনে আলেমদের কাছে যাইয়া দোকানে এই কথা লেখা যাবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা লেখবে তারা ভেজাল
যারা সঠিক ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এরে নবী আসে নেক আমল করতে গেলে তোমার দাড়ি ব্যবসা বাণিজ্য ছাড়া লাগবে না ও যুবক নবীর তরিকা মাইনা পাঁচ বেলার নামাজ পড় আর যারা গুনার পথে চলবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ বলে বাইলুল্লি তুল্লি হুমা জাতিল মুমাজা আল্লাহ দি জামা মালাম ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ বাইল বাদাল না ফিল হুকামা ওয়া মা আদরাকা মাল হুকামা নারুল্লাহিল মুওকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইনশাআল্লাহ আমার মনের আশাটা মাওলায় পূরণ করবে ইনশাআল্লাহ
কিছুদিন পর হঠাৎ বড় ভাই খবর আসে পাশের গ্রামের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে দুই তিন দিন থাইকা এলাকাবাসীর নিয়া দোয়া কইরে বাড়ি চলে যায় ওই খবর পাইয়া বড় ভাই একদিন ফজরের নামাজ পড়লো সেই এলাকায় আল্লাহর নবীর কাছে গিয়া মসজিদে এবার দোয়ার জন্য বসলো হুজুর আমি একটু দোয়া চাই বলে বাবা বিয়ে করছো কয় করি নাই কেন করো নাই বলে হুজুর আমার মনের মতো কোনো মেয়ে পাই না বলে কেমন মেয়ে চাও এমন এমন লাইনের গুণের মেয়ে চাই হুজুর বলে দোয়া করতে থাকি এমন সময় মসজিদের জানালার বাহির থেকে এক যুবতী মেয়ে সালাম সালাম দিয়ে তার হুজুর আমি এলাকার সন্তান এই সাত সকালে কেমন আছো মা বলে আমার বাবা আমার ঘরের বিছানায় অসুস্থ আমি শেষে নাম বলবো গুগলে সার্চ দিয়ে রাত্রে তার ইতিহাসটা পড়িস গুগলে সার্চ দিস নামটা শেষে বলবো এমন কোন এখানে আলে মোলামা শিক্ষিতরা নাই তার নাম জানে না শেষে বলতেছি রে বাবা ভালো করে শো হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি খারাপ হয় নবী বয়ান করে তারপর কালেমা পড়ে না আবু জাহাল আর কপাল যদি ফুইলা যায় বড় ভাই বসে আছে আল্লাহ নবীর পাশে যুবতী মেয়েটা কয় আমার বাবা অসুস্থ একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন আর যদি আল্লাহ নিয়ে যায় ইমানের সাথে যেন আল্লাহ নিয়ে নেন হুজুর বলে মা তোমার বয়স কত বলে এত বিয়া হয়েছে নি কয় হয়নি কেন বিয়া হয় না তোমার বলে আমি গরিব বলে তো গরিব হয়েছে কি এই দেশে কি গরিব ছেলে নাই বলে আছে তবে আমি ওই ছেলে চাই না কেমন ছেলে চাও ভাই হুজুর দোয়া করবে এমন একজন ছেলে আমি আমার আপন বানাবো যেই ছেলে আমার হাত ধইরা আমারে জান্নাতের ময়দানে ঢুকায় দিবে আমি এমন একটা ছেলে চাই যার হাত আমার হাতের সাথে লাগবে আমার মালিক আমারে কবুল করে জান্নাত দিবে আমার স্বামীর দোয়ায় আমি জান্নাতের ময়দানে যাব আমার স্বামী আমার সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার কেমন স্বামী চায় ও সন্দীপের বোনেরা তোমাদের মতো কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ সারে না মোবাইলে অযথা সময় নষ্ট করে না নামাজ সারে না রে বোনেরা তোমরা কেন পারবা না নামাজ পড়ে তাহার যুগ পড়ে নাই আম্মা জানে না কেন পারলেন না যুবতী মেয়েটা বলা মাত্র যুব আমার মনের মতো বুঝি পেয়ে গেল একটু যদি আপনি মধ্যে থাইকা বিবাহের বন্ধনটা করায় দেন তো গরিব বলে গরিব বুঝি না যার কাছে মাওলার ইমান আছে এর মতো ধনী জমিনে কেউ না এরে আল্লাহর বান্দারা আজ এই জমিনে যার কাছে ঈমান আছে কোরআন আছে নবীর আদর্শ আছে এদের মতো সম্মানে বর্তমানে দুনিয়াতে কেউ নাই কথা বলেন না আল্লাহ এত সম্মান দিয়েছে ও আল্লাহর বান্দারা এতগুলো মানুষ এক জায়গায় জমা হইলে জীবনে মা বাবার জন্য দোয়া করতে পারেন নাই পারবেন না আজকে মাওলার কাছে একটু থাইকা দোয়া কইরা কান্নাকাটি কইরা তওবা করি আমার মাওলার মতো দয়াময় কেউ নাই আমার মাওলা বান্দার এত আদর করে এত মহব্বত করে ও বান্দা তুমি গুনাহ করতে 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 পাহাড় বানাইছো 40 বছর লাগাইয়া যদি একবার তওবা করে নাও তোরে আমি পাহাড় থেকে নিচে নামাইয়া তোরে পবিত্র বানাইতে আমার 40 বছর লাগবে না আল্লাহর বান্দারে আপনারে আল্লাহ নবী প্রস্তাব দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল নেককারিনী মহিলা নেককার স্বামী ও যুবক এক হাতে কখনো তালি বাজে না বিনা বাতাসে সাগরের পানি নড়াচড়া করে না বাচ্চা
স্ত্রীর হাত দুই দিকের ইশারা যদি এক না হয় স্বামীর মন আর স্ত্রীর মন যদি এক লাইনের না হয় ওই বাগানে জান্নাতের ফুল ফুটে না নবীর তরিকায় তার চুল কাটলেন নাম রাখলেন ইসলাম নাম ও বাবা
এর পরে সন্তানকে আদব শিখাইলেন আদব আলা বানাইয়া এমন আদর্শ দুনিয়াতে কায়েম করল এমন এক সময় ওই সন্তান মুসলমানের বাহাদুর আর হাবিব দায়িত্ব নিয়া গোটা দুনিয়াতে নারা দিয়েছে মিশরের জমিনে জালেমদের আক্রমণ সিরিয়ার জমিনে জালেমদের আক্রমণ ওই মা বাবার দোয়ার সন্তান মুসলমানের দায়িত্ব নিয়া বীর মুজাহিদ মিশর তার হাতের মধ্যে নিয়ে নিলেন মুসলমানের দোয়া মা বাবার দোয়া নিয়া ওই বীর মুজাহিদ সিরিয়ার জমিন থেকে হাতে নিয়েছেন মুসলমানের কিবলা বাইতুল মুকাদ্দাস জুলুমে ভরপুর জালিমদের হাত থেকে হাতের মধ্যে নিয়া মুসলমানকে স্বাধীন করেছিলেন ইতিহাসের পৃষ্ঠায় তার নাম স্বর্ণ করে লেখা আছে যার হাতে যার পাওয়ারে যার জেহাদে যার মহব্বতে সিরিয়া স্বাধীন হলো মিশর স্বাধীন হলো বাইতুল মুকাদ্দাস জালেমদের হাত থেকে রক্ষা পেল মুসলমান স্বাধীন হয়ে গেল ওই বান্দার নাম হলো সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি গুগলে সার্চ দিয়ে দেখ সুলতান সালাহউদ্দিন আইয়ুবি ধ্বংস করতে একটা মিনিট লাগবে আল্লাহর কাছে তওবা
মানুষ ওই জীবনে আইসা ধুইলা মরে গেছে তরারে আসতে গিয়া ভুইয়া মরে গেছে তুফানে ও বাবা ভাই কি নজমলের বাহাদুরি করবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করি নামাজটা ছাইরো না মা বাবার সাথে বেয়াদবি করবা না মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না অন্তর যদি তৈরি হয় মুনাফিকি যদি না থাকে সন্তানের বিপদ শুনতে পারে না সন্তান মা বাবার
কাছে কবুল করে নেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করে দেন এলে মুহিলি মুহিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন ঈমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন আয় আল্লাহ এই সন্দীপের এই জমিনকে আপনি মেহেরবানি করে হেফাজত করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে দিনকে হেফাজত করেন সবার সাথে মহব্বত বাড়ায় দেন মিলেমিশে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন নবীজির সুন্নাত ওয়ালা বানায় দেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয় আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায় দেন গুণের মানুষ হওয়ার তৌফিক দান করে আপনার খাস উলিয়া উলিয়াদের বন্ধু বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের জাহের বাতিনকে পরিশুদ্ধ করে দেন আল্লাহ আয় আল্লাহ চলার পথে হেফাজত করে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা নাই কারো বাবা নাই অন্ধকার কবর থেকে দেওয়ার অপেক্ষায় ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না বাবা বলে ডাকতে পারে না মা বলে ডাক দিতে পারে না ও আল্লাহ সবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন যারা অসুস্থ মেহরবানি করে সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেযায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আল্লাহ আমাদের মধ্যে মহব্বত বাড়ায় দেন আয় আল্লাহ যাদের চাকরি নেই ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা বিবাহের সমস্যা আছে সমাধান করে দেন আয় আল্লাহ সমস্ত মুসলমানদের বিজয় দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন এ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন আয় আল্লাহ মাহফিলের বরকত এলাকায় পৌঁছাইয়া দেন আল্লাহ সকলের দোয়া মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে নেন আয় আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ হয় তার ওসিলায় সবার হাত কবুল করে নেন সমস্ত আসাতেযায়ে কেরাম শিক্ষকদেরকে আমানতদার বানায় দেন ইখলাসওয়ালা দায়িত্বশীল বানায় দেন সমস্ত ছাত্রদেরকে আদবওয়ালা বিনয়ী বানায় দেন আয় আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন আয় আল্লাহ সবাইকে বেয়াদবির থেকে হেফাজত করেন ডাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন অনেক অর্থ জায়গার প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন যদি কেউ সাক্ষাৎ করতে চান আমার হাতের বাম দিক থেকে লাইন দিয়ে ডানে যাবেন লাইনে যদি যান তো সাক্ষাৎ হবে না হবে না মোবাইলে ছবি তোলা যাবে না মোবাইল পকেটে রাখলে হারায় যাবে হাতে রাখবেন তবে মোবাইলে ছবি তুলবেন না স্টেজে সাক্ষাৎ হবে না ঢাকাতে